এখানে কি কি মশলা ব্যবহার করেন আপনি ভাই? বিফ রেজালা আছে, হ্যাঁ, কলিজা আছে, চিকেন আছে, বিফ টাটা আছে, হ্যাঁ, কলিজা আছে, ডিম আছে, আচার মুড়ি আছে। আচার মুড়ি, কত রকম মশলা মুড়ির জন্য কত আয়োজন? কোয়েল পাখিও আছে, হ্যাঁ, এখানে কোয়েল পাখিরও ব্যবহার, হাঁসের মাংস, কোয়েল পাখি, কোয়েল পাখি, হাঁসের মাংস, চিকেন ঝালকারি আছে, চিকেন ঝালকারিও আছে না? আচ্ছা, কয়টা থেকে শুরু হয় আপনার কার্যক্রম? বেলা 2টা থেকে রাত্রে 9টা পর্যন্ত টাইম। বেলা 2টা থেকে রাত্রে 9টা পর্যন্ত ওনার হচ্ছে এই মুড়ি মশলা চলে। বেশ ইউনিক হচ্ছে আইডিয়াটা, বেশ পছন্দনীয়, অনেক ভালো লাগছে। আচ্ছা, এ কি ভার্সিটি? এশিয়া প্যাসিফিকের সামনে মেন রোডে এই ভাই হচ্ছে এই নতুন একটা আইডিয়া নিয়ে, আমি তো আর কোথাও দেখি না এরকম চমৎকার আইডিয়া। এইটা হচ্ছে ছোলা আর কি কি আছে? ছোলা, আলু, গরম মশলা, গরম মশলা মিক্সড, কত সুন্দর কালার দিচ্ছে দেখেন, দেখলেই খেতে মনে চায়, এবং ধোয়া ওঠা গরম গরম সব পরিবেশন। আচ্ছা, এখানে অনেক পদের মশলা, সবগুলোর নাম বলেছেন, মশলাগুলোর নাম সবগুলো বলা হয়েছে না? বেশ ভালো লাগছে, ইউনিকটা আইডিয়াটা খুব চমৎকার হচ্ছে। ঝালমুড়ির সাথে ডিমেরও ব্যবস্থা আছে না? ডিম মুড়িও আছে, মজা। ডিম মুড়ি কত করে? 35 টাকা। ডিম মুড়ি 35 টাকা। আর সব থেকে ভালো মুড়ি কয় টাকা? সবচেয়ে আপনার এই চিকেন মুড়ি, চিকেন ঝালকারি, হ্যাঁ, ডিম মুড়ি, আর হলো আপনার বিফ রেজালা, হ্যাঁ, এগুলো আর কি বেশি টানে, বেশি টানে। এগুলো কত দাম, কত দাম একটু বলেন? বিফ রেজালা হলো 70 টাকা, বিফ রেজালা, আর বিফ কলিজা 65, বিফ কলিজা 65, চিকেন ঝালকারি 60, চিকেন ঝালকারি 60, লেয়ার চিকেন 40, ডিম মুড়ি 35, বিফ কলিজা 65, বিফ ক্যাপসা 50। আচ্ছা, অনেকগুলো আইটেম বলে দিলেন না? আর হচ্ছে কম হচ্ছে 20 টাকার, এই নরমালি 20 টাকা। এই যে তাও হচ্ছে লুকটা দেখেন, সেই রকম লুক। এইখানে হচ্ছে ওনার দোকানের এই যে ঝালমুড়ি হচ্ছে এখানে মেনু দেওয়া আছে, সেট করা আছে এখানে মেনু দেখে আপনারা। আবার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, তার মানে কে কে অর্ডার করলে পৌঁছাই দিবেন? আচ্ছা, কেউ যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু পৌঁছাই দিবে, কোনো টেনশন নেই। এইরকম মুখরোচক ঝালমুড়ি খাইতে গেলে কিন্তু এখানে আসতে হবে না, আপনি বাসায় বসে অর্ডার করতে পারবেন। দেখেন, এই হচ্ছে ওনার দোকান এশিয়া প্যাসিফিকের সামনে, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, এটার সামনে হচ্ছে এই ভাইয়ের দোকান। তো ভালো লেগেছে ওনার ইউনিক আইডিয়াটা, অবশ্যই আপনাদের হচ্ছে এই মুড়িটা আপনারা খাইলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।